নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের 3000 মানুষকে প্রতিনিয়ত এই সাকর জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ 50 বছর ধরে দুর্ভোগ নিয়েই তারা এই সাকো দিয়ে পারাপার হচ্ছে। জানা গেছে, স্বাধীনতার আগে বা পরে কোনো এক সময় নোয়াখালী খালের উপর নির্মিত হয় এই সাকো। সাকো দিয়ে কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনির 400+ পরিবারের 3000-এর বেশি মানুষ যাতায়াত করে। এদিকে ভোটের সময় এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেয়, বারবার প্রতিশ্রুতি পেলেও আজও আলোর মুখ দেখেনি এই সেতু। এক লাশ তো নেওয়া যাইতে না, একজন রোগী অসুস্থ হলে কোলে করে নেওয়া যায়, তো কোলে করে কয়জন যায়? তিনজন যায় না? হ্যাঁ, একজন ডেলিভারি রোগী হলে ডেলিভারি রোগী কি একজনে নেওয়া যায় নাকি? তাহলে 4 জন মানুষ লাগে, 3 জন মানুষ লাগে, 2 জন লাগে। ওই এই জিনিসটা এই জায়গাতে যাওয়া যায় না। এই ব্রিজটা কেউ একটু ঠিক করে দেয় না। একটা রোগী নি মহিলা স্কুলে যাইতে হয় না, মহিলা হাসপাতাল নিতে হয় না, খুব বিষম কষ্ট এই ব্রিজ হলে আমাদের সমস্যা। আমরা এখানে স্কুলে যাইতে পারে না, মসজিদ একটা মসজিদ আছে এখানে, মসজিদে আসতে পারে না। এখন অনেক মা বোন এক পড়ে গেছে, এখানে অনেকে নিচে পড়ে গেছে, রোগী নিতে পারি না। এই যে আমাদের চলাচলে খুবই অসুবিধা এবং ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এই যে আমি পড়ে গেছি, অনেক ডাক্তার ওষুধ ওষুধ খাইতে আসি, কোনো কোমর এখনও সারেনি। এখন যদি ফুলকান যদি ফাঁকা হয় আমাদের হাঁটতে অনেক সুবিধা হয়, আমাকে ছেলেমেয়ের স্কুলের লেখাপড়ার অনেক যা সুবিধাটা হয়। অনেক বয়স্ক রুগী টুগী আছে, হাঁটতে পারে না, কজন পড়ি আমাকে হাঁপাতন পড়ি, 2-1 জন মারাও গেছে। এখানে একটা মসজিদ আছে, আমি এখানে মসজিদে নামাজ পড়ি বেশি, কিন্তু এই মসজিদে আসা যাওয়াতে খুব অসুবিধা হচ্ছে এই ব্রিজটার জন্য। তাই আমার অনুরোধ হলো প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ হলো যে এই ব্রিজটা যে কোনোভাবে উনি করে দিলে এই এলাকার জনগণের ভীষণ সুবিধা হবে। এই খালে দিয়ে আমরা সাঁকো দিয়ে যাতায়াত করি, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। আমরা এই মাইজি টাউনের লগে দিয়ে আমাদের বাড়ি এই এলাকা। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করে যদি আমাদের এই ব্রিজটা করে দেয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবো। কাঠের ফোল্টার কারণে অনেক সময় আমরা স্কুলে যেতে পারি না, ঝড় বৃষ্টি হলে ব্রিজ ফোল্টা অনেক সময় ফিসলা থাকে, তাই অনেক সময় আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হই। তো এখানে অনেক ছাত্রছাত্রী ওই পাশ থেকে এখানে পড়ালেখা করার জন্য আসে, আর অনেকে খালে পড়ে যায়। এরপরে অনেক সমস্যার কারণে ছাত্রছাত্রীরা দুর্ভোগে অবস্থান করতেছে। আমাদের এখানে ব্রিজ না থাকার কারণে আমাদের অনেক যাতায়াতের অসুবিধা হয়, অনেক ছেলে মেয়ে আছে স্কুলের ছাত্রছাত্রীরা, সবাই স্কুলে যেতে পারে না। অফিসের অনেকে জন আছে যারা কাজ করতে যান, তাদের সমস্যা হয়, এমনকি বর্ষাকালে বেশি বৃষ্টিপাতের সময় অনেকে এই পোল থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে থাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে এখানে যদি আমাদের একটা পাকা ব্রিজ হয় তাহলে ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমরা নোয়াখালী জেলা শহরে পান কেন্দ্রে থাকি, বাট আমাদের এখান থেকে মাইজি শহর থেকে আসতে মাত্র 10 টাকার ভাড়া, কিন্তু আমাদের এই কাঠের ব্রিজটার কারণে অসুস্থ মহিলা, শিশু, বৃদ্ধ, মেয়েদের বিয়ে, যাতায়াতে অনেক সমস্যা। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জননেতা একটা আমরা কোন চৌধুরীর কাছে আকুল আবেদন করবো, উনি যেন অতি দ্রুত এই ব্রিজটা করে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে। আঙ্গ এখানে ব্রিজ এনেলাই বলি আঙ্গ দেশে একটা মেয়ে বিয়ে দিতে পারি না, একটা ফোলা বিয়ে করাইতে পারি না, আঙ্গ ব্রিজ নেই তেল্লা বলি কে আইয়ে না, বালা বালা সম্বন্ধ গলা ইয়ে হিরি যায়। আর এখান থেকে একটা মানুষ মারা গেলে আমরা খাট নিয়ে আসতে খুবই কষ্ট হয়, পারাপার খুব কষ্ট হয়, আর স্কুল কলেজে যারা পড়ালেখা করে তাদের বাচ্চা বা যারা আছে এরা আসতে খুব কষ্ট হয়। তবুও আশায় বুক বেঁধে আছে এলাকাবাসী। দ্রুত সেতু নির্মাণ হলে ভুক্তভোগীদের দুঃখ ঘুচবে এমন প্রত্যাশা করছেন জনপ্রতিনিধিরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, অনেক স্থানীয় এমপি মহোদয়ের কাছে আগে অনেক গিয়েছি এই ব্রিজটি করার জন্য। এই এলাকাতে বড় একটা জামে মসজিদ আছে, আমরা চাই অনতিবিলম্বে স্থানীয় মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এই ব্রিজটি অনতিবিলম্বে এই ব্রিজটি করা হোক। আমার নিজস্ব অর্থায়নে গতবার আমি পোলটা করে দিয়েছিলাম, তো এবার আমার সাথে আমাদের কাদির হানিফের চেয়ারম্যান রহিম চেয়ারম্যান সহযোগিতা করেছে, তারপরে 2 জন মেম্বার আকাশ এবং আবদুল্লাহ মেম্বার হয়েছে, আকাশ ও অল্প ভোটে হেরেছে, সেও কিছু কিছু সাহায্য করেছে। তো আমরা এবার রিপেয়ার করেছি, গতবার আমি পূর্ণাঙ্গ পোলটা করেছি, কিন্তু ওই টাকাটা ছিল আমার
ওমরা হজের টাকা ওটা কেউ জানে না, ওটা আজকে বললাম ওটা আমার ওমরা হজের টাকা ছিল, আমি 1.5 লাখ টাকা রেখেছিলাম ব্যাংকে আলাদা করে, ওটা আমি সেটা না করে এই পোলটাই ধরেন আমার ওমরা হজ, আমি ওই টাকাটা কেন দিয়েছিলাম আসলে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন অল্প সময়ের মধ্যেই এলাকার মানুষের দুর্দশার অবসান হবে। উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান বলেন স্থানীয় সেতু করে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের যে কাদের ইউনিয়নে একটা ব্রিজ আছে হাপারপুল বলে আমরা মহিলাগড়ের পূর্ব পাশে, ওই ব্রিজটা কিন্তু আমাদের যখন নির্বাচনী প্রচারণ আমরা করি তখন দেখেছি মানুষের কষ্ট দেখছি, এখান থেকে মানুষ অনেক কষ্ট মানে এক পাড়া থেকে যেতে হলে অনেক সময় দেখা যায় বর্ষাকালে কেউ যেতেও পারতো, অনেক ছেলে মেয়ে ছোটো একটা বাসের ইয়ে দিয়ে যেত এবং অনেক পানিতে পড়ে গেছে। তো আমাদের তো ছিল আমরা একটা ছোট্ট করে ডিজাইন করা আছে, আমরা কিন্তু কিছুদিন পরে আমরা সম্ভবত 15-20 দিন বা এক মাসের ভিতরে একটা আমরা কাঠের ব্রিজ 8 ফুট করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা কিন্তু এটার জন্য স্থায়ী একটা পদক্ষেপ নিয়েছি মানে পার্মানেন্ট ব্রিজ করার জন্য ইনশাল্লাহ করব। আমি সবার কাছে এটুকু আমরা করি, সবাই দোয়া করবেন যেন খুব সহজে আমি কাজটা করে দিতে পারি।